আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাসে আমরা কথা বলবো নবম শ্রেণী গণিতের অ্যাসাইনমেন্ট টু নিয়ে। এর আগের দুটি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্ট টু অর্থাৎ চতুর্থ সপ্তাহের প্রদত্ত অ্যাসাইনমেন্টের জিওমেট্রি পার্ট এবং বীজগাণিতিক পার্টের আনসার দিয়েছিলাম। এই ক্লাসে আমি পরিসংখ্যান অধ্যায় 17 থেকে যে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বিস্তারিত লেখা আছে, সো তোমার অ্যাসাইনমেন্টে তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখে এখান থেকে ধারাবাহিকভাবে তুমি লিখতে পারবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্নের মধ্যে উপাত্ত সমূহের সর্বনিম্ন মান 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত, অর্থাৎ সর্বোচ্চ মান কত। আমরা জানি যে পরিসরের একটি সূত্র হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে সর্বোচ্চ সংখ্যার মানটি বের করব, সর্বনিম্ন মান হচ্ছে 31 প্লাস 1, মাইনাসের হচ্ছে 31 প্লাস 1, এখানে মাইনাসের থাকবে 30, মাইনাসের 30 আমরা এখানে নিয়ে আসলে প্লাসের 30 হয়ে যাবে, 90 প্লাস 30 120। তাহলে সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে 120, আনসার হচ্ছে 120। এর পরের প্রশ্নটি হচ্ছে, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে 1 থেকে 22 পর্যন্ত যে সকল সংখ্যা 3 দিয়ে ভাগ যায় তাদের সংখ্যা, যেমন 1 থেকে 22-এর মধ্যে যেই সংখ্যাগুলো 3 দিয়ে বিভাজ্য অর্থাৎ যেই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকবে, এই সকল সংখ্যাকে বলা হয় 3 দ্বারা বিভাজ্য। তাহলে যেমন ধরো 9, এখানে যদি আমি 9-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 9, তাহলে 0, অর্থাৎ এই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 0। আর এই সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 22-এর মধ্যে, তাহলে 3 6 9 12 15 18 21। এখন বলছে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা জানি যে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, টোটাল তথ্য হচ্ছে 7টি, তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে 7, এটি হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যক বের করার সূত্র হচ্ছে n+1/2 তম পদ অথবা টুতম সংখ্যা অথবা পদের মান। তাহলে 7+1 8, 8-কে 2 দিয়ে ডিভাইড করলে 4, অর্থাৎ 4তম সংখ্যা অথবা 4তম পদের মান। তাহলে এবার গুণে দেখো, 1 2 3 4, 4 নম্বর পদ হচ্ছে 12, যে কারণে মধ্যক হচ্ছে 12। সো এখন এর পরের কোশ্চেনটি আমরা একটু দেখবো। এখন নাম্বার থ্রিতে দেখো, 10 10 0 10 1 0 1 সংখ্যাগুলোর গড় কত। তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট সংখ্যা হচ্ছে 11। সংখ্যাগুলোকে যোগ করলে 1 1 1 3 6 5 3 4 5 6, অর্থাৎ এই সংখ্যাগুলোকে যোগ করলে মোট যোগফল হচ্ছে 6। আমরা জানি যে বীজগাণিতিক গড় নির্ণয় করার সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল বাই প্রদত্ত সংখ্যা, অর্থাৎ এখানে কতটি সংখ্যা থাকবে আর উপরে হচ্ছে যোগফল, তাহলে ভাগ করলে আনসার হচ্ছে এত। তাহলে অথবা আমরা এখানেও লিখতে পারবো, বীজগাণিতিক গড় তথ্যসমূহের যোগফল, তথ্যগুলোর যোগফল আর প্রদত্ত তথ্যের সংখ্যা, এটি লিখেও আমরা করতে পারবো। তাহলে এর পরের প্রশ্নটি হচ্ছে খুবই সুন্দর একটি প্রশ্ন, একটি স্ট্যান্ডার্ড। কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, তাহলে শিক্ষার্থীদের গড় ওজন কত। এই ধরনের প্রশ্নগুলো আনসার করার সময় আমরা খেয়াল করব যে প্রথমে হচ্ছে মোট হচ্ছে 45 জন শিক্ষার্থী, এর মধ্যে হচ্ছে 30 জন হচ্ছে বালক আর 15 জন হচ্ছে বালিকা। 30 জন বালকের গড় ওজন হচ্ছে 52 কেজি, তাহলে 30 জন বালকের মোট ওজন, যখন মোট ওজন আসবে গড়ের সাথে গুণ হবে, তাহলে এখানে 30 জন বালকের মোট ওজন 1560 কেজি। একইভাবে 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, তাহলে 15 জন বালিকার মোট ওজন হচ্ছে 40 × 15 = 600 কেজি। তাহলে এই হচ্ছে বালকের ওজন 1560 কেজি আর বালিকার ওজন হচ্ছে 600 কেজি। তাহলে 30 জন বালক এবং 15 জন বালিকা
তাহলে মোট 45 জন শিক্ষার্থীর মোট ওজন হচ্ছে 2160 কেজি। এখন এই 2160 কেজি হচ্ছে 45 জন শিক্ষার্থীর ওজন, তাহলে প্রতিজন শিক্ষার্থীর ওজন হচ্ছে গড়। যেহেতু বলছে শিক্ষার্থীদের গড় ওজন কত, তাহলে 45 জন শিক্ষার্থীর গড় ওজন তাদের মোট ওজন ডিভাইডেড বাই যতজন শিক্ষার্থী 45 জন, তাহলে 45 দিয়ে ভাগ করলে হচ্ছে 48, তাহলে সবার গড় ওজন হচ্ছে 48 কেজি। তাহলে এটি হচ্ছে আনসার। এর পরের প্রশ্ন হচ্ছে 28, 30, 25, 27, 28, 25, 32 এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক, প্রচুরক শব্দটির ইংরেজি হচ্ছে মোট। আসলে এই কোশ্চেনটি হচ্ছে ক্লাস 6 স্ট্যান্ডার্ড ক্লাস 9 বইতে প্রচুরক বের করা যে ফর্মুলা আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এটি অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন হয় না। কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা খেয়াল করব এই 28 দুইবার আছে, 25 দুইবার আছে, আর বাকি সংখ্যাগুলো একবার। তাহলে আমরা জানি যে প্রচুরকের সময় যেই সংখ্যাটি সর্বোচ্চ বাদ থাকবে সেটি হচ্ছে আনসার। তাহলে এখানে 28 এবং 25 দুটি সংখ্যায় দুইবার করে করে সর্বোচ্চ বার আছে, এর জন্য আনসার হচ্ছে 25 এবং 28। এই হচ্ছে আমাদের পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা কথা বলবো আমাদের যে ক্রিয়েটিভ প্রশ্ন, এটি সুন্দর ক্রিয়েটিভ কোশ্চেন এখানে দেওয়া আছে, আমরা এটি নিয়ে কথা বলবো। চলুন দেখে আসি ক্রিয়েটিভ প্রশ্নটি। ক্রিয়েটিভ প্রশ্নটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন 4, কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী নিচে দেওয়া হলো। প্রাপ্ত নাম্বার 51 থেকে 60-এর মধ্যে প্রাপ্ত নাম্বারের শিক্ষার্থী হচ্ছে 8 জন, 61 থেকে 70 প্রাপ্ত নাম্বারের শিক্ষার্থী হচ্ছে 10 জন, 71 থেকে 80 প্রাপ্ত নাম্বারের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 15, 81 থেকে 90 যারা পেয়েছে তাদের সংখ্যা হচ্ছে 12, 90 থেকে 100-এর মধ্যে যাদের স্কোর 10 মার্ক তারা হচ্ছে 5। এই হচ্ছে তথ্য। এই তথ্যের আলোকে এই সারণী থেকে আমরা যে প্রশ্নগুলো আনসার করব, ক, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র, অর্থাৎ মধ্যক নির্ণয় সূত্রটিকে আমরা লিখে সেটি ব্যাখ্যা করব। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তারপরের চিঠি বহুভুজ অঙ্কন করো। তাহলে আমরা শুরুতেই লিখে নিচ্ছি এটি মধ্যকের সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি মাল্টিপ্লাই অথবা এইচ বাই এফ এম। তাহলে এখন আমাকে বলছে চলকের পরিচয়, অর্থাৎ এখানে যে চলকগুলো আছে সবার পরিচয়। যেই শ্রেণীতে মধ্যক অবস্থান করবে সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল, তাহলে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আর এন হচ্ছে আমরা এন হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এখানে মোট কতটি গণসংখ্যা সেটি হচ্ছে এন। আর এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ যেখানে মধ্যক শ্রেণী থাকবে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এইচ হচ্ছে শ্রেণীর ব্যাপ্তি, যেমন এখানে 51 থেকে 60 10, তাহলে এইচ হচ্ছে 10। এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন, শুধুমাত্র মধ্যকের সূত্রটি আমরা ব্যাখ্যা করব। এখন আমরা দেখাবো খ নং প্রশ্নে। খ নং প্রশ্নের মধ্যে আমরা খ নং প্রশ্নে হচ্ছে গাণিতিক গড় অথবা বীজগাণিতিক গড় নির্ণয় করব। তাহলে বীজগাণিতিক গড় যদি আমরা এখানে নির্ণয় করি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের গণসংখ্যা নিবেশন সারণী, গড় নির্ণয় করার জন্য যে স্টেপগুলো কাজ করতে হবে সেগুলো, প্রথমে হচ্ছে প্রাপ্ত নাম্বারের শ্রেণী, এই শ্রেণীগুলোর মধ্যমান অর্থাৎ 51 প্লাস 60 এটিকে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান আসবে, 61 প্লাস 70 এটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান আসবে, মধ্যমানকে আমরা এক্স আই দিয়ে লিখব, 51 থেকে 60 প্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 8 ওই যে সারণী থেকে আমরা লিখব, তারপর হচ্ছে 61 থেকে 70 এই গড়গুলো করব। এখানে এই কাজটি নতুন করতে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা বলি, অর্থাৎ হচ্ছে দাব বিচ্ছুতি। দাব বিচ্ছুতিগুলোর মধ্যে এখানে দাব বিচ্ছুতির মধ্যে একটি মানকে মোটামুটি অনুমিত মধ্যমান ধরা হয়, এটাকে আমরা যেটাকে বলি এ, যেটাকে এ এর ভ্যালু এক্স আই, ফর্মুলাটি হচ্ছে এখানে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউ, ইউ আই, এই ইউ আইটিকে বলা হচ্ছে দাব বিচ্ছুতি। তো এই দাব বিচ্ছুতি থেকে আমরা একটি অনুমান করা একটি মধ্যমান থাকে যেটিকে আমরা গড় বলতে পারি, তাহলে এক্স আই থেকে এ মাইনাস করব, তাতে এরপরে আমরা এইচ দিয়ে ডিভাইড করব,
তাহলে আমরা একটু রিভিউ করে একটা মান দেখাচ্ছি। যেমন ধরো এখানে তাহলে অনুমিত মধ্যমান যেটাকে আমরা বলি এই মানটি হচ্ছে 70 ব্যবহার, তার সব জায়গায় আমরা এ এর ভ্যালু 75.5 ইউজ করব। যেমন ধরো যদি আমরা এই কাজটি করি এখন সেকেন্ড গড়ের জন্য, তাহলে এখানে এটা হচ্ছে জিরো হচ্ছে, আমরা সেকেন্ড গড়টা দেখাচ্ছি। এখানে এই গড় যেটা -1 আসবে, কীভাবে -1 আসে দেখো, এখানে হচ্ছে এক্স আই, তাহলে এক্স আই হচ্ছে এখানে 65.5, তারপরে -a হচ্ছে আমাদের বলছি 75.5 ডিভাইডেড বাই হচ্ছে রেঞ্জ, এখান থেকে এখানে ব্যবধান হচ্ছে 10, তাহলে এখানে যদি উপরে থাকবে -10, নিচে হচ্ছে 10, ওদেরকে ডিভাইড করলে হচ্ছে -1, ঠিক এভাবে -1 আসবে। এখন যখন আমার এখানে -2 থাকবে তখন আমি 55.5 এখানে ইউজ করবো, তার থেকে 75.5 মাইনাস করে 10 দিয়ে ডিভাইড করলে হবে এখানে আমার -20 থাকবে, তারপরে 2 দিয়ে ডিভাইড করলে -2 আসবে। ঠিক ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করব। আর এখানে হচ্ছে দাববিচ্ছুতির সাথে আমরা এখানে গণসংখ্যাকে গুণ করব। যেমন হচ্ছে 8 2 16 প্লাসে মাইনাসে মাইনাস, 10 1 10 প্লাসে মাইনাসে মাইনাস মাল্টিপ্লাই। আর এই যে সামেশান সিম্বলটি দ্বারা বোঝাচ্ছে এই ঘরে যারা আছে সবার যোগফল, তাহলে মাইনাসের হচ্ছে 26 আর প্লাসের হচ্ছে 12, তাহলে মাইনাসের থাকবে 4। আর গণসংখ্যাগুলোকে যোগ করলে যতজন শিক্ষার্থী হয় 50 জন শিক্ষার্থী। এখন আমরা জানি যে বীজগাণিতিক গড় অথবা গড়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশান অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন মাল্টিপ্লাই ইন্টু এইচ। এখন এখান থেকে আমরা সবার মান বসাবো, এ এর মান হচ্ছে এটি, সামেশান অফ এফ আই এক্স আই এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 50 মাল্টিপ্লাই 10, এদেরকে আমি যদি এখানে ডিভাইড করি 5 আসবে, -4কে 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 0.8 আর প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস করলে আনসার হচ্ছে 74.7, এটি হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে এই তথ্যের গড় হচ্ছে 74.7। এখন হচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি, এই প্রশ্নটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ফিগার ড্র করা পাশাপাশি এখান থেকে ব্যাখ্যা করা। যেমন দেখো এখন আমরা যে কাজটি করব, আমাদের এইখানে যে প্রশ্নটি ছিল, আগে আমরা একটু প্রশ্নটি দেখে আসি। আমাদের প্রশ্নটি ছিল প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যার বহুভুজ অর্থাৎ একাধিক বাহু থাকবে, এখন বহুভুজ আমরা অঙ্কন করব। তাহলে এখন দেখো গণসংখ্যার বহুভুজ যখন আমরা আঁকবো আমাদের এই তথ্যটি এখানে আমাদের প্রয়োজন হবে। এই খ নাম্বারের যে তথ্য, এই তথ্যটি আমরা গ নাম্বারের জন্য আবার নতুন করে করতে হবে। এই খ নাম্বারের যে গড়টি আছে এই গড়টি গ এর জন্য নতুন করে করতে হবে, কারণ এই গড় ইউজ করেই কিন্তু আমরা চিত্র অঙ্কন করব। সুতরাং এই গড়টি গ এর জন্য আবার নতুন করে আঁকতে হবে। এখন গ এর জন্য যখন আমরা এই তথ্যটি আঁকবো তাহলে আমরা এখানে দেখাচ্ছি কীভাবে। দেখো খুব সুন্দর করে খেয়াল করো, এখানে আমাদের যে তথ্যগুলো ছিল আমি এখান থেকে দেখাই, দেখা যায় কি না তোমাদের। তাহলে দেখো তো আমাদের এখানে আমাদের সবগুলো মধ্যমানকে আমরা নিব, মধ্যমানগুলোকে আমরা সেট করবো এক্স অক্ষের মধ্যে, আর গণসংখ্যাগুলোকে আমরা সেট করবো ওয়াই অক্ষের মধ্যে। তাহলে গণসংখ্যা যখন আমরা ওয়াই অক্ষে সেট করবো, এখানে গণসংখ্যাগুলোকে আমরা প্রতি গড়কে 1 করে নিব। যেহেতু আমাদের এখানে গড়টি স্টার্ট হয়েছে 51, কিন্তু এটাকে আমরা বলি যে ডিসকন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস না, তাই কন্টিনিউয়াস করতে হলে আমরা কী করবো, এখানে 50.5 থেকে আমরা স্টার্ট করব। আর তখন আমাদের একটা কন্টিনিউয়াসের জন্য যখন আমরা একটা গড় করি তখন আমাদের এটা হয়ে যাবে 50.5, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 60.5। তাহলে দেখো এই যে এই গড়টি স্টার্ট হয়েছে 51 থেকে, তাহলে আমরা 0 থেকে আমাদের এখানে যখন আমরা কন্টিনিউয়াস করব অবিচ্ছিন্ন, তাহলে 0 থেকে 50.5 এই গড়গুলোকে আমরা এভাবে বোল্ড দাগ অথবা এভাবে আমরা একটা দাগ দিয়েও দেখাতে পারবো, অর্থাৎ 0 থেকে 50.5। এইগুলো নিয়ে আমরা এখন একটা বহুভুজ অঙ্কন করব। দেখো খুব সুন্দর করে এখানে চিত্রের বর্ণনা দেওয়া আছে, তুমি হুবহু এটি লিখে দিতে পারবে। যেমন দেখো চক কাগজের প্রতি গড়ের দৈর্ঘ্যকে এক একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমার মধ্যমান,
তাহলে আমাদের মধ্যমানগুলো ছিল 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, এইগুলো ছিল আমাদের 1, 2, 3, 4, 5, এই পাঁচটি ছিল আমাদের মধ্যমান, এই যে এখানে যে পাঁচটি। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফটি স্টার্ট হয়েছে এখান থেকে 51, কিন্তু আমরা এটাকে যখন কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন করব তখন এটি স্টার্ট হবে 50.5 থেকে। তাহলে আমরা এইখানে ধরে নিয়েছি 50.5, আর এই 0 থেকে 50 আমরা এখানে একটা দাগ দিয়ে দেখাচ্ছি, বোল্ড অংশটি হচ্ছে 0 থেকে 50। তাহলে প্রশ্নে এবার এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, তাহলে গণসংখ্যা 5, 10, 15, 20, 25 বসাবো। এবার দেখো 55 পাওয়া স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 8, তাহলে 10 থেকে একটু নিচে, কারণ আমাদের তথ্যে কী ছিল দেখো, এখানে যদি আমরা এখানে কাজ করি, এই নাম্বারে মধ্যমান হচ্ছে প্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 8, তাহলে 55.5 ক্ষেত্রে প্রাপ্ত স্টুডেন্ট হচ্ছে 8, অর্থাৎ 10 থেকে একটু নিচে। তারপরে 65.5 প্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 10, এই জন্য 10 বরাবর। ঠিক একইভাবে 75.5 প্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 15, এখানে হচ্ছে 85 হচ্ছে 12, 95 হচ্ছে 5। তাহলে আমাদের যখন এখানে শেষ হয়ে যাবে, এটি শুরু হচ্ছে এখান থেকে দেখো আর এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে কী লিখব, গণসংখ্যার বহুবোধ সুন্দর দেখানোর জন্য প্রথম এবং শেষ বিন্দু দ্বয়কে শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষের সাথে যুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করালো। তাহলে প্রথম বিন্দুটাকে যেখান থেকে শুরু হয়েছে এটার সাথে সংযোগ করব, শেষ বিন্দুটাকে আমরা একই ধারাবাহিকতায় পরের বিন্দুর সাথে, এখানে যদি 95.5 হয় তাহলে পরের বিন্দু মধ্যবিন্দুটি আসবে 100.5, তাহলে এটিকে আমরা 100.5 সাথে মিলিয়ে দিলে আমরা এটা গণসংখ্যার বহুভুজ পাবো। এই হচ্ছে আমাদের বহুভুজ। তাহলে তোমাদের চিত্রে তোমরা এই ব্যাখ্যাটি লিখতে পারবে। আশা করি আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজ এবং সুন্দরভাবে আনসারটি তুলে ধরার জন্য। তারপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে কমেন্টস করবে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, তোমার বন্ধুদেরও উপকার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।